আসসালামু আলাইকুম দর্শক আজকের নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম খালেদা জিয়ার আরোগ্য কামনার দোয়া মাহফিল করবে বিএনপি রাজনীতিবিদরা কি চাঁদা তুলে ভাত খাবে ব্যবসায় আপত্তি নিয়ে জানিয়েছেন ওবায়দুল কাদের বাজারের ডাক আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ আহত ত্রিশ টঙ্গিবাড়ি উপজেলা আওয়ামী লীগের কমিটি বাতিলে দাবিতে বিক্ষোভ পুরো শিমুলতলা গ্রাম বিধ্বস্ত বাসিন্দাদের হাহাকার মতিউরের স্ত্রী অঢেল সম্পদ রাজাকারে নাতনি হয়ে উপজেলা চেয়ারম্যান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত খালিতা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল করবে বিএনপি এভার হাসপাতালে গুরুতর অসুস্থ দলের আরোগ্য কামনায় রোববার জুন ঢাকা শহর সারা দেশের মহানগর ও জেলা সদরের দোয়া ও মিলাদ মাহফিলে করবে বিএনপি এদিন ঢাকা নয়াপল্টনে বেলা সাড়ে এগারোটায় এ দোয়া অনুষ্ঠিত হবে এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জ্যেষ্ঠ নেতারা অংশগ্রহণ করবেন শনিবার বাইশ জুন সন্ধ্যায় রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রেজবি এই কর্মসূচি ঘোষণা করেন তিনি বলেন ম্যাডাম এভারকেয়ার হাসপাতালে ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণ চিকিৎসা দেন আমরা দলের নেতাকর্মী সবায় সবাই আমরা মহান আল্লাহর কাছে তার সুস্থতার জন্য সব সময় দোয়া চাইব শ্বাসকষ্টের কারণে হঠাৎ অসুস্থতায় শুক্রবার একুশ জুন গভীর রাতে বিএনপি চেয়ারপারসন খালিদা জিয়াকে অ্যাম্বুলেন্স করে এফআর কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় রাজনীতিবিদরা কি চাঁদা তুলে ভাত খাবে ব্যবসায় আপত্তি নেই জানিয়েছেন ওবায়দুল কাদের রাজনীতিবিদরা ব্যবসা করলে আপত্তি নেই জানি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন রাজনীতি করলে কি ব্যবসা করার অধিকার থাকবে না রাজনীতিবিদরা কি চাঁদা তুলে ভাত খাবে চাদা তুলে পরিবার চালাবে সৎ ব্যবসা করলে আপত্তি অসৎ ব্যবসায় ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স আজ শনিবার সকালে ঐতিহাসিক সোহরার্দী উদ্যনে এক ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আয়োজিত আলোচনা সভার মাঠ পরিদর্শন করেন তিনি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বর্তমান সংসদে ব্যবসায়ীদের আধিক্যের বিষয়টি তুলে ধরে করা এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের বলেন রাজনীতিবিদরা ব্যবসা করলে আপত্তি নেই রাজনীতিবিদরা কি চাঁদা সন্তানদের খরচ চালাবে অসদ ব্যবসায়ী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স গত পঁচাত্তর বছরে আওয়ামী লীগের অপ্রাপ্তির বিষয়ে জানতে চাইলে দলের সাধারণ সম্পাদক বলেন অপ্রাপ্তির বিষয় সেভাবে দেখছি না প্রাপ্তির খাতা হিসাব করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে অপ্রাপ্তিটা রাজনৈতিক আমাদের অসমাপ্ত করা বিজয়কে সংহত করতে পারেনি সাম্প্রদায়িকতা বিজয়কে সুসংহত করার পথে অন্তরায় হয়ে আছে বাজারে ডাকনি আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ আহত দেশ নেত্রকোনার কলমা কান্দায় বাজার ইজারা খাজ সংগ্রহের ডাক দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় উভয় পক্ষের অন্তত ত্রিশ জন আহত হয়েছেন শনিবার বাইশ জন উপর জেলার পূর্ব বাজার কলেজ মোড়ে বাজারের ডাক দিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয়রা জানান দুপুরে পূর্ব বাজার কলেজ মোড়ে বাজার ডাক নিয়ে আওয়ামী লীগের দুপক্ষ চয়ন গ্রুপ এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বাবুলে ছোট ভাই আব্দুল রতন গ্রুপের মধ্যে প্রথমে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে পরে দুপক্ষের লোকজন উভয় পক্ষের ত্রিশ জন আহত হয় তাদের মধ্যে গুরুতর অবস্থায় ফজলে হাসান রাব্বি লিটন মিয়া শিপন মিয়া মজিবুর রহমানকে ময়মিসিংহ মেডিকেল কলেজ পাঠানো হয়েছে অপরদিকে মোস্তাফিজুর রহমান চয়ন অমিত সাহার রাসেল খান সহ অনেকে গুরুতর অবস্থায় কলমা কান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন সংঘর্ষে আহত স্থানীয় আওয়ামী লীগ নেতা মুস্তাফিজুর রহমান চয়ন বলেন আজ সকালে উন্মুক্ত ডাকদের কথা ছিল আমরা ডাকে অংশ নিতে গেলে উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বাবুলের ভাই আব্দুল রতন গ্রুপ আমির সহ স্থানীয় লোকদের উপর হামলা চালায়। এ সময় অন্তত ত্রিশ জন আহত হয়েছে ফসিলুৎফর হক কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন কলমাকান্দ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বাবুলের ভাই আব্দুল ওয়াদুদ রতন গ্রুপ ও পরাজিত চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান চয়ন গ্রুপের লোকজনের মধ্যে বাজার ডাক নিয়ে প্রথমে কথা কাটাকাটি হয় পরে দুপক্ষের মধ্যে বাইরে এসে সংঘর্ষ হয় এ সময় বেশ কয়েকজন আহত হয়েছে টঙ্গিবাড়ি উপজেলা আওয়ামী লীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলা আওয়ামী লীগের কমিটি বাতিল এবং নতুন কমিটির দাবিতে সড়ক অবরোধ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে আজ শনিবার দুপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এবং ভূমি কার্যালয়ের সামনে এসব কর্মসূচি পালন করেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সহধার্থিক নেতাকর্মী কর্মসূচিতে নেতৃত্ব দেন গঠিত কমিটির সভাপতি হাফেজ আল আসাদ বারেক সম্মেলনের মাধ্যমে নির্বাচিত সাধারণ সম্পাদক আহসান কবির হালদারকে বাদ দিয়ে গতকাল শুক্রবার জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন ও শেখ লুৎফর রহমানের যৌথ স্বাক্ষরে একাত্তর সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘটন করা হয় আজ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে নেতাকর্মীরা জড় হন সেখানে তারা প্রায় এক ঘন্টা অবস্থান নিয়ে প্রতিবাদ সভা করেন সভায় গতকাল ঘোষিত কমিটি অবাঞ্ছিত ঘোষণা করে নতুন কমিটির দাবিতে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজাল আসাদ বারেক উপজেলা ভাইস চেয়ারম্যান নাহিদ খান উপজেলা মহিলা ভাইট চেয়ারম্যান এলিলি পারভিন জেলা পরিষদ সদস্য আতিকুর রহমান শিল্পী কামারখাড়া ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান উপজেলা যুবলীগ সভাপতি চঞ্চল প্রমুখ পুরো শিমুলতলা গ্রাম বিধ্বস্থ বাসিন্দাদের হাহাকার পিয়াইন নদীর পাড়ের ছোট একটি গ্রাম শিমুলতলা সেখানে দিনমজুর স্বামী আর সন্তানদের নিয়ে বাস করেন রাশেদা খাতুন ছেচল্লিশ কুমোর পানি ডিঙ্গির কাছে যেতে তিনি অনেকটা চোর করে হাত ধরে টেনে নেন ঘরের ভিতরে হাতির স্পর্শ লাগতে শরীরে আর নাক দিয়ে জোরে জোরে শ্বাস টেনে সর্দি থামাচ্ছেন বললেন ঈদের আগে রায় দশ বছরের মায়াটা ঘুমের মধ্যে গড়াইয়া চৌকি নিচে পড়ে তার চিক্কর শুইনা জায়গা দেখি ঘরে হাঁটো পানি কোন রকমের যান লইয়া পাশের বালুর স্টেকে স্তব যায় আজকাল কতকাল ফিরছি কাপড় চুপড় ল্যাব তুষক ভিজা নষ্ট হয়ে গেছে আফালে ভাষায় নিয়ে গেছে ঘরের বেড়া ভাঙছে শনিবার দুপুরে সরেজমি দেখা যায় শিমুলতলায় একশো ছেচল্লিশটি ঘর কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আশি শতাংশ ঘর থেকে পানি নেমেছে কিন্তু বারেন্দা উঠোনে পানি আছে গ্রামের ভিতরে রাস্তা এখনো কোমর সমান পানি কোন কোন ঘর ধসে গেছে হেলে পড়েছে গাছপালা ডুবে আছে নলকূপ ভেঙে হেলে পড়েছে গ্রামের একমাত্র প্রাথমিক বিদ্যালয়টি পচে যাওয়া সবজি খেতে সাপ এঁকে বেঁকে চলছে শিমুলতলা কৃষক মোহাম্মদ আক্তার হোসেন বিয়াল্লিশ বলেন আমার সম্বল বলতে কিছু বস্তা সরিষা আফালের লাগি এই বস্তাগুলো বড়ই গাছে বাইন্দা রাখছিলাম গলা সমান পানি উঠছে সরিষা চার পাঁচ দিন পানিতে ভিজছে ঠিক যে কর্ম এ ক্ষমতাও নাই মতিউরের স্ত্রী অঢিল সম্পদ রাজাকারের নাতনি হয়ে উপজেলা চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ডের এনপিআর সদস্য মতিউর রহমানের প্রথম স্ত্রী লাইলা কানিজ লাখিও সম্পদের পাহাড় গড়েছেন সরাসরি কলেজের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক হয়ে কিভাবে তিনি এত সম্পদের মালিক হলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে লাখি বর্তমানে রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান স্থানীয়রা জানান চিহ্নিত রাজাকার আব্দুল কাদেরের নাতনি এই লাখি তিনি এখন নরসিন্দি জেলা আওয়ামী লীগের দুর্যোগ ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রাজাকার ও বিএমপি পরিবারের সন্তান হয়ে কিভাবে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে জড়িয়ে আছেন তা নিয়েও স্থানীয়দের মাঝে আলোচনা রয়েছে